নিজেকে স্টাইলিশ এবং অ্যাট্রাকটিভ দেখাতে আমরা সবাই চাই, কিন্তু দুঃখের বিষয় হলো এই নিজেকে স্টাইলিশ দেখানোর জন্য স্টাইলিশ কোনো ড্রেস আমাদের অনেকের কাছে থাকেই না। তাই আজকে আমি আপনাকে এমন কিছু সিক্রেট ট্রিক্স বলে দেবো যেগুলোকে অ্যাপ্লাই করলে আপনার কাছে যা জামা কাপড়ই আছে তাতেই আপনি একেবারে স্টাইলিশ হয়ে উঠবেন বস। ট্রিক নাম্বার 1, প্যান্ট কখনো পায়ের গাটের থেকে বড় রাখা উচিত নয়। এটা দেখতে খুবই ক্যাবলা ধরনের লাগে। এতে যেমন প্যান্টের লুকটা দেখতে খারাপ হয়ে যায়, ঠিক তেমন ভাবে আমাদের জুতোকেও এটা ঢেকে দিয়ে থাকে, যার ফলে তখন জুতোটাও দেখতে খারাপ লাগে। তাই জিন্স প্যান্ট লম্বায় বড় এবং নিচের দিক থেকে যদি এরকম ঢলঢলে হয় তাহলে ইউটিউবার অ্যালেক্স কোস্টার এই হ্যাকটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এর জন্য আপনাকে প্যান্টের নিচের দিক থেকে ঠিক যতটা ঢলঢলে হবে ঠিক ততটা অংশকে এভাবে সেলাইয়ের দিক থেকে ঠিক এরকম করে মুড়ে নেবেন এবং তারপরে সেটাকে গাটা দিয়ে লক করে দেবেন এবং তারপরে এভাবে রোল করে নেবেন, যার ফলে আপনার জিন্স প্যান্টটা তখন ফিট এবং স্লিম এবং অ্যাট্রাকটিভ লাগবে বস। নাম্বার 2, যদিও আজকাল ঢলঢলে টি-শার্টের ফ্যাশনই চলছে, কিন্তু তবু আমরা অনেকে আজও টাইট ফিটিং টি-শার্ট পরতেই বেশি পছন্দ করি। তাই আপনার টি-শার্টের হাতগুলো যদি এভাবে একটু বেশি লম্বা এবং ঢলঢলে হয় তাহলে সেটাকে আপনি এভাবে একবার কি দুবার ফোল্ড করে নেবেন। কিন্তু এক্ষেত্রে আবার অনেকেই আছে যারা ঠিকঠাক করে ফোল্ড করতে পারে না, যেমন তেমন করে গুজে দেয়, সেটা আবার দেখতে খারাপ লাগে। তাই এমন অবস্থায় আমরা টি-শার্টের হাতটিকে এভাবে রোল করে কয়েকবার ইস্ত্রি চালিয়ে নেবেন, তাহলে হবে কি সেটা লক হয়ে যাবে এবং সহজে সেটা তখন খুলে যাবে না এবং দেখতেও স্টাইলিশ লাগবে বস। নাম্বার 3, পারফেক্ট ওয়েস্ট ফিটিং হ্যাক। আপনার কি এমন কোন জিন্স প্যান্ট আছে যেটা কোমরের দিক থেকে খুব টাইট হয় কিংবা খুব ঢিলে হয়? যদি থাকে তাহলে এই ট্রিকটা আপনারই জন্য বন্ধু। আপনার জিন্সটি যদি কোমরের দিক থেকে একটু বেশি ঢিলে হয়ে গিয়েছে তাহলে প্যান্টের বোতামটিকে এই যে বেল্ট পরার যে লুপটা থাকে সেটার মধ্যে দিয়ে ঢুকিয়ে বোতাম আটকে দেবেন। হ্যাঁ, এতে হয়তো একটু আনকমফোর্টেবল লাগবে, বাট গেঞ্জি বা জামা যাই পরবেন সেটাকে ইন করে পরবেন না, মানে খুলে রাখবেন, তাহলে বাইরে থেকে দেখেও বোঝা যাবে না এবং সেই সঙ্গে দেখতেও স্টাইলিশ লাগবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা জিন্স কোমর থেকে খুব টাইট হয় তাহলে বোতামের হলে একটা গার্ডার বা সুতো পরিয়ে তারপরে সেটাকে নট লাগিয়ে তারপরে সেটাকে টেনে নিয়ে গিয়ে বোতামের সঙ্গে আটকে দেবেন এবং এটাকে ঢাকার জন্য একটা বেল্ট পরে নেবেন। তারপরে গেঞ্জি বা জামাকে ঠিক একই রকম ভাবে ইন করে পরবেন না, মানে খুলে রাখবেন, তাহলে কিছু বাইরে থেকে বোঝাও যাবে না এবং সেই সঙ্গে সঙ্গে যে জিন্সটা আপনি ভাবছিলেন যে আপনার হয়তো আর হবে না সেটাও আপনি মনের আনন্দে ইউজ করতে পারবেন। নাম্বার 4, শর্ট টি-শার্ট লেন্থ হ্যাক। এই প্রবলেমটা আমাদের অনেকের সঙ্গেই হয়। আমাদের এমন এক একটা শার্ট বা টি-শার্ট থাকে যেটা লম্বায় অনেকটা বড় হয় এবং যেটাকে পরলে আমাদের ক্যাবলার মতো দেখতে লাগে। তাই এর জন্য একটা সিম্পল টিপস আছে বন্ধু, আপনি সেই শার্ট বা টি-শার্টটিকে ইন করে পরবেন, মানে গুঞ্জে পরবেন। কিন্তু এখানে আবার অনেকে হয়তো বলবে যে সারাদিন তো আর গুঁজে রাখা সম্ভব না, নানরকম কাজ করতে গিয়ে তখন আবার সেটা এরকম হয়ে যাবে, মানে এরকম হাবলা কান্তর মতো হয়ে যাবে। তাই বন্ধু, এর সলিউশনে আপনি সেই গেঞ্জি বা জামাটি যখন পরবেন তখন সেটাকে আপনার অন্তর্বাসের সঙ্গে, মানে ভেতরে যা পরবেন আর কি, তার সঙ্গে সেফটি পিন দিয়ে আটকে দেবেন, যার ফলে সেই শার্ট বা টি-শার্টটি আপনি সারাদিনই পরে থাকুন না কেন সেটা হাবলা কান্তের মতো হয়ে যাবে না। নাম্বার 5, কলার হ্যাক। আপনি যদি এমন কোনো গেঞ্জি বা জামা পরেন যার কলারগুলো একটু পুরনো হয়ে গেলেই এরকম কুচকে যায় এবং এরকম আঁকাবাঁকা হয়ে যায় যেটা কিনা আমাদের শার্ট বা টি-শার্টের লুকটাই খারাপ করে দেয়, তাহলে এক্ষেত্রে আপনি ডাবল সাইডেড টেপ ইউজ করতে পারেন, মানে যে টেপগুলোতে দুদিক থেকেই চেটানো যায় আর কি, যেটাকে ইউজ করে আপনি আপনার কলারটিকে ফিক্স করে দেবেন, মানে চিটিয়ে দেবেন আর কি, তাহলেই আর এদিক ওদিক কুচকে যাবে না এবং তারপরে একটু ইস্ত্রি মেরে নেবেন। এবার এরপরে যদি আপনি এটাও বলেন যে আপনার কাছে ডাবল সাইডেড টেপও নেই তাহলে আর কি করা যাবে বন্ধু, যে শার্ট বা টি-শার্টটিকে পরবেন পাল্টে তার সব বোতামগুলোকেই আটকে দেবেন, তাহলে হয়তো কিছুটা কম কুচকবে। তাই আমার এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা, আজকের এই স্টাইল ট্রিক্সগুলো আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি আপনার ক্যাবলা বন্ধু শুভঙ্কর, দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। Thank you.